হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় আজকে জিও ফান্ডা চ্যানেলে পক্ষ থেকে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য প্র্যাকটিক্যাল জিওগ্রাফি পার্ট থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি প্রকল্প খাতা সংক্রান্ত একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রকল্প খাতার পাশাপাশি তার যে মৌখিক প্রশ্ন ধরা হয়ে থাকে এখানে তার জন্য দু নাম্বার দেওয়া আছে দেখো আমি এর আগের ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন যে প্রশ্নগুলো তুলে ধরেছিলাম সেই প্রশ্নগুলোতে দেখিয়েছিলাম চারের দাগে তোমাদের দেখো আমি প্রশ্নটা তুলে ধরছি এটা দু সালের প্রশ্ন সেট ওয়ানের প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নে তো দেখতে পাচ্ছ চারের দাগে একইভাবে সেট টু সেট থ্রি এখানে যে কোনো প্রশ্ন দেখো সেখানে দেখতে পাচ্ছ প্রকল্প খাতার পাশাপাশি তার মৌখিক প্রশ্নের উপর বেশ করে একটা নাম্বার থাকে এখানে দু নাম্বার দেওয়া থাকে এবারে কথা হচ্ছে এই দুয়েতে দুই পেতে গেলে তোমাদের ভালো মতো একটা প্রশ্ন নিয়ে আসতে হয় এখানে ক্লাস যিনি দায়িত্বে থাকেন তিনি তোমাদের এই পরীক্ষাটা নিয়ে থাকেন এই পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তোমাদের দুটো কমপক্ষে দুটো প্রশ্ন করা হয়ে থাকে এবারে এই কোন দুটো প্রশ্ন তোমাদের ধরবে এই অরিয়েন্টেড আজকের এই ভিডিও এখানে দেখো আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম প্রকল্প খাতা তৈরির পাশাপাশি কারণ প্রকল্প খাতার উপর বেশ করে আমার ভিডিও আপলোড করা আছে তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখছো যারা দেখছো না তারা অবশ্যই দেখে নিও এর পাশাপাশি দেখো এই প্রকল্প খাতা বা প্র্যাকটিক্যালের উপর বেস করে আমার লেখা বই আছে তোমরা সেই বইটাও দেখতে পারো তার সেখানেও তোমরা এই প্রকল্প খাতা বা মৌখিক প্রশ্ন অরিয়েন্টেড বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা পেয়ে যাবে একইভাবে ব্যবহারিক ভূগোল খাতার জন্য তোমাদের যে মৌখিক প্রশ্ন ধরা হয়ে থাকে সেই অরিয়েন্টেড আমাদের প্রত্যেক চ্যাপ্টারের শেষে আমি তোমাদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে মৌখিক প্রশ্নগুলোকে তুলে ধরেছি বা লিখে দিয়েছি তোমরা সেইগুলো দেখে নিতে পারো এর পাশাপাশি দেখো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দরবনের বন্যা প্রকল্পের উপর বেশ করে কি কী মৌখিক প্রশ্ন ধরতে পারে সেই রকম কতগুলো আমি স্যাম্পেল প্রশ্ন তুলে ধরব তোমরা এই প্রশ্নগুলো করে যেও আমি আশা রাখছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমাদের কোনো একটা প্রশ্ন করবে তবে এর বাইরে তোমরা প্রকল্পটা ভালো করে যখন লিখছো নিজেরা ভালো করে দেখে যাও বা পড়ে যাও তাহলে সেক্ষেত্রে আরও সহজ কিছু বিষয় তোমাদেরকে ধরতে পারে সেইগুলোর উত্তর তোমাদের দিতে হবে এর পাশাপাশি দেখো সুন্দরবনের প্রকল্প বা প্রকল্প অরিয়েন্টেড আমার অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও যারা যে প্রকল্প উপর বেশ করে কাজ করছো তারা সেই প্রকল্প ওরিয়েন্টেড ভিডিও পেয়ে যাবে আমার চ্যানেলে তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও এর পাশাপাশি আমি সুন্দরবনের বন্যা প্রকল্পের উপর বেশ করে দুটো ভিডিও আপলোড করেছি একটা তোমাদের একদম সিলেবাস ধরে যে প্রকল্পটা করা হয়েছে সেই প্রকল্পের ফরম্যাটে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়েছি তার পাশাপাশি এই রিসেন্ট টাইমে যে আমফান ঘটে গেল আমফানের উপর বেশ করেও একটা ভিডিও বানানো আছে তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো সেখানে রিসেন্ট টাইমে যে তথ্যগুলো দিতে বলা হচ্ছে সেই তথ্যগুলো তার মধ্যে পেয়ে যাবে এরপরে দেখো আমি এই প্রকল্পের উপর বেশ করে মৌখিক প্রশ্নের কি ধরনের প্রশ্ন আছে তার উপর এই প্রথম ভিডিও দিচ্ছি এখানে সুন্দরবনে আজকের আমি সুন্দরবনের বন্যা প্রকল্পের উপর বেশ করে মৌখিক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দেখো সুন্দরবনের বন্যা প্রকল্পের উপর বেশ করে তোমাদের যে প্রশ্নগুলো ধরবে সেগুলো নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তার পাশাপাশি কতগুলো কথা তোমাদের বলে নেওয়া তোমরা অবশ্যই এই কথাগুলো মন দিয়ে শুনবে এখানে দেখো এই যে মৌখিক প্রশ্ন অনেক ছাত্রছাত্রী জিজ্ঞাসা করে যে স্যার মৌখিক প্রশ্ন কোন সময়ে হবে এখানে তিন ঘন্টার পরীক্ষা এখানে তিন ঘন্টার যে পরীক্ষা চলছে এই পরীক্ষা চলাকালীন যে কোনো সময়ে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হতে পারে এখানে তোমাদের মৌখিক প্রশ্নের জন্য দুবার তোমাদের ডাকতে পারে বা একবার ডেকে দুটো পরীক্ষায় নিয়ে নিতে পারে এখানে দেখো তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মৌখিক প্রশ্নের জন্য তোমাদের এই তিন ঘন্টা পরীক্ষা চলাকালীন একবার বা দুবার ডাকবে তোমাদেরকে উঠে যেতে হবে এবারে এখানে উঠে যাওয়ার সময় তোমাদের যে পরীক্ষার জন্য যে খাতাটা করেছো এখানে ব্যবহারিক ভূগোল খাতা যেমন ব্যবহারিক ভূগোল খাতা যখন পরীক্ষা নেবে তার জন্য থাকবে তার পাশাপাশি এখানে প্রোজেক্টের খাতা যখন প্রোজেক্টের তোমাদের ভাইবা নেবে তখন এই প্রোজেক্টের খাতা নিয়ে যেতে হবে এখানে যদি দুটো মৌখিক পরীক্ষায় একসঙ্গে নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে দুটো খাতা সঙ্গে নিয়ে যেতে হবে এবারে তোমাদের তাহলে বুঝতে পারলে যে তিন ঘন্টা পরীক্ষার যে কোনো সময়ে তোমাদের পরীক্ষা এই মৌখিক পরীক্ষার জন্য ডাকতে পারে এখানে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে আমার একদম প্রথম দশ মিনিট বা শেষের দশ মিনিট এরকম কোনো ব্যাপার নেই এখানে প্রত্যেক বিদ্যালয়ে তাদের নিজস্ব নিয়মে যে শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে থাকবেন তিনি যেভাবে বিষয়টাকে পরিচালনা করবেন সেইভাবেই হবে মূল কথা হচ্ছে তোমাদের পরীক্ষা চলাকালীন মৌখিক প্রশ্ন ধরা হবে এবং তোমাদের সেক্ষেত্রে মৌখিক প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এই বিষয়টা মাথায় রাখবে এবারে দেখো মৌখিক পরীক্ষার জন্য তোমাদের কটা প্রশ্ন পড়বে এখানে যা ইনস্ট্রাকশন আছে এখানে আগে চারটে প্রশ্নের কথা বলা হতো কিন্তু বর্তমানে তোমাদের কমপক্ষে দুটো প্রশ্ন করার কথা বলা হয়েছে অর্থাৎ দু নম্বরের জন্য এখানে এক এক দুই দেওয়া হচ্ছে এখানে দুটো ক্ষেত্রেই এক নাম্বার করে এখানে প্রশ্ন করা হবে অর্থাৎ কমপক্ষে দুটো প্রশ্ন করা হবে এবং চেষ্টা করা হয় প্রত্যেক বিদ্যালয় থেকে দুটোই প্রশ্ন করার এখানে কোন কোনো বিদ্যালয়ে যদি সেখানে দেখা যায় তোমাদের কোনো একটা প্রশ্ন তোমরা ভুল বলছো তাহলে সেক্ষেত্রে তোমাদের থেকে নাম্বার দেওয়ার জন্য হয়তো আরও একটা প্রশ্ন এক্সট্রা জিজ্ঞাসা করতে পারে বা তোমাদের কোনো শিক্ষক বা শিক্ষিকা তোমার থেকে আরও দু একটা বিষয় যদি জানতে চায় সেক্ষেত্রে তোমাদের উত্তর দিতে হবে তাহলে এই বিষয়টা যে আমাদের কেন দুটোর বেশি ধরা হচ্ছে এই বিষয়টার কোনো ব্যাপার নেই এখানে বলেই দেওয়া হয়েছে কমপক্ষে দুটো তার মানে এখানে দুটোর জায়গায় চারটে ধরলেও তোমাদের কোনোরকম কোনো অসুবিধার জায়গা নেই বা তোমাদের বলার কিছু জায়গা নেই তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এবারে চলো আমরা তাহলে এখানে পরপর প্রশ্নগুলো দেখে নেব তবে এখানে দেখো যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলোই যে আসবে সেরকম কোনো ব্যাপার না এখানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের এখানে কতগুলো আমি স্যাম্পেল প্রশ্ন তুলে ধরছি যে প্রশ্নগুলো তোমরা করে যাবে এর পাশাপাশি দেখো ইন জেনারেল আমি যে প্রকল্পটা আপলোড করেছি এখানে জিও ফান্ডা চ্যানেলে বা জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজে সেই প্রকল্পটার উপর বেস করে আমি তোমাদের প্রশ্নগুলো করছি এর বাইরে ধরো যেখানে যে বিদ্যালয়ে রিসেন্ট টাইমের ডেটার উপর বেস করে কাজ করছে তারা তাদের মতো করে কিন্তু দুটো একটা প্রশ্ন আরও এক্সট্রা হতে পারে তাহলে সেই বিষয়টা তোমরা একটু নিজেরা দেখে নেবে নিয়ে সেই ধরনের টপিকের উপর বেস করে কি প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো নিজেরা একটু তৈরি করে নিও এবারে দেখো তাহলে আমরা একদম প্রথম যে প্রশ্নটা সুন্দরবন কোথায় অবস্থিত তা তোমরা প্রত্যেকেই জানো এখানে সুন্দরবন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিকে এখানে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশ নিয়ে সুন্দরবন অবস্থিত এরপরে দু নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো ভারতের বৃহত্তম সক্রিয় বদ্বীপ সমভূমির নাম কি অবশ্যই সেটা সুন্দরবন এরপরে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সুন্দরবনে কোন প্রকার অরণ্য দেখা যায় অর্থাৎ সুন্দরবনের লবণাক্ত মাটিতে কি অরণ্য গড়ে উঠেছে সেটা অবশ্যই ম্যানগোভ অরণ্য চিরসবুজ ম্যানগোভ অরণ্য এটা বলে দিতে হবে এরপরে চার নম্বর দেখো সুন্দরবনের নামকরণ কোন উদ্ভিদের নামে এখানে সুন্দরী গাছের নামে এখানে সুন্দরবন অরণ্যের নামকরণ করা হয়েছে এরপরে পাঁচ নম্বর সুন্দরবনের দুটি ম্যানগোভ উদ্ভিদের নাম বলো এখানে দুটো বলতে পারে চারটে বলতে পারে সেখানে হাফ হাফ করে চারটে ধরতে পারে তাহলে সুন্দরী গরান গেওয়া হোগলা এই ধরনের চারটে নাম বলে দেবে মানে ছয়ের প্রশ্নটা দেখো সুন্দরবনের বন্যা প্রকল্পের দুটি উদ্দেশ্য লেখো তোমরা যে উদ্দেশ্যগুলো লিখেছো সেখান থেকে দুটো উদ্দেশ্য বলে দেবে প্রথমত ধরো সেখানকার ভূমিরূপগত অবস্থা সম্পর্কে আমরা অবগত হওয়ার জন্য এই প্রকল্পটা করেছি দ্বিতীয়ত এখানে যে জলবায়ুগত যে বিপর্যয় সংঘটিত হচ্ছে বন্যা যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই বন্যা পরিস্থিতি সৃষ্টিতে মানুষের কি ভূমিকা আছে তাহলে এইরকম যে কোনো দুটো তোমরা যা যা লিখেছো তার মধ্যে থেকে দুটো বলে দেবে এরপরে পরে প্রশ্ন দেখো সাতেরটা বলেছে বলেছে ভারতের সুন্দরবনের ক্ষেত্রমান কত ভারতের সুন্দরবনের ক্ষেত্রমান হচ্ছে ন হাজার ছশো বর্গ কিমি এরপরে আটের প্রশ্নটা দেখো সুন্দরবন অঞ্চলটি কোন জলবায়ুর অন্তর্গত এটা ক্রান্তীয় আমাদের ভারতের যা জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত এরপরে নয়েরটা বলেছে জোয়ারি নদী কাকে বলে কারণ তোমরা প্রত্যেকে শুনেছো সুন্দরবনের যে নদীগুলো আছে জোয়ারি নদী তাহলে এখানে তোমাদের প্রশ্ন করতে পারে জোয়ারি নদী কাকে বলে কারণ এই নদীগুলোর জন্যই তো বন্যা পরিস্থিতি অতিরিক্ত হয় তাহলে সেই জায়গাটা জোয়ারি নদী হচ্ছে যে নদীগুলোতে জোয়ার ভাঁটা খেলে সেই নদীগুলোকে আমরা বলছি জোয়ারি নদী তা তোমাকে এইরকম চারটে নদী বা দুটো নদীর নাম বলতে পারে তা সেখানে তোমরা বলে দেবে এখানে মাতলা বিদ্যাধরী ঠাকুরাণী গোসাবা এরকম চারটে নদীর নাম বলে দেবে এরপরে এগারোর প্রশ্নটা তোমাদের সুন্দরবনে বন্যা পরিস্থিতি সৃষ্টির জন্য কোন কোন প্রাকৃতিক কারণগুলো দায়ী তাহলে তার মধ্যে এক নম্বর হচ্ছে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হিমবাহের গলন হচ্ছে যার ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তার জন্য এখানে কি হচ্ছে না বন্যা প্লাবিত হচ্ছে উপকূলীয় অংশগুলো দ্বিতীয়ত এখানে নদীর গভীরতা হ্রাস এই নদীর গভীরতা হ্রাসের ফলে আমরা দেখতে পাচ্ছি কি না জল নদীর জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে তার ফলে দুকুল ছাপিয়ে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এরপরে আমরা পরের বারো নম্বর বারো নম্বরের যে প্রশ্নটা আছে এখানে সুন্দরবনে যে বন্যা সৃষ্টি হচ্ছে এর জন্য মনুষ্য সৃষ্ট দুটো কারণ সেখানে বৃক্ষ সংহার বা আমরা বনচ্ছেদন বলতে পারি বা বৃক্ষচ্ছেদন বলতে পারি এবং দু নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে সম্প্রসারণ তাহলে এই প্রশ্নগুলো হতে পারে এরপরে আমরা তেরোর প্রশ্নে চলে যাচ্ছি সুন্দরবনে বন্যা কবলিত দুটি দ্বীপের নাম এখানে সাগর নামখানা এরকম যে কোনো দুটোর না দুটো দ্বীপের নাম বলে দেবে এরপরে চোদ্দোর প্রশ্নটা দেখো এখানে সুন্দরবনে বন্যা প্রতিরোধে গৃহীত দুটি ব্যবস্থার নাম বলো এখানে বৃক্ষরোপণ এবং বাঁধের সংস্কার বা জমি উদ্ধার এরকম যে কোনো দুটো পয়েন্ট নিয়ে বলে দেবে পনেরো যে প্রশ্নটা করা হয়েছে সুন্দরবনের বন্যা প্রকল্পটা তৈরি করতে গিয়ে তোমরা তথ্য কোথা থেকে সংগ্রহ করেছো এখানে তোমরা যে যে ডেটার উপর বেস করে কাজটা করেছো সেই ডেটাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তাহলে তোমরা যেখান থেকে সংগ্রহ করেছ সেই বিষয়টা বলে দেবে সেখানে ইন্টারনেট থেকে হতে পারে বা আমরা কোনো জার্নাল বা খবরের কাগজ বা কোনো বই থেকে তাহলে সেই বিষয়টা তোমাদেরকে বলে দিতে হবে সেখানে যদি কোনো লেখকের লেখা বই থেকে হয় তাহলে সেই লেখকের নাম বলে সেই বইটার নাম বলে দেবে একইভাবে কোনো যদি তোমরা জার্নাল বা খবরের কাগজ থেকে হয় তাহলে সেই ভিত্তিতে তোমরা বলে দেবে এখানে মূল কথা হচ্ছে যে যে অংশ থেকে তোমরা এই তথ্যগুলো কালেক্ট করেছো করে তার ভিত্তিতে কাজ করেছো তাহলে সেই বিষয়টা তোমাদের বলে দিতে হবে এরপরে তোমাদের আরও একটা কোশ্চেন করতে পারে যে সুন্দরবনে বন্যা পরিস্থিতিকে আমরা তাহলে শেষমেশ তাহলে কীভাবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি এই বন্যা পরিস্থিতি থেকে তা তোমাদের নিজস্ব কিছু মতামত চাইতে পারে তাহলে এগুলো তো ইন জেনারেল আমরা কিছু বললাম এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি কি এই যে আমফান হলো বা আয়লা হলো তাহলে এই ধরনের যে ঘূর্ণিঝড়গুলো সংঘটিত হচ্ছে এই ঘূর্ণিঝড়গুলো কিন্তু এই অঞ্চলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগর থেকে যে ঘূর্ণিঝড়গুলো সৃষ্টি হচ্ছে তার ম্যাক্সিমামটাই এই সুন্দরবন অঞ্চলের উপর দিয়ে বাহিত হচ্ছে আর এই বাহিত হওয়ার ফলে এই অঞ্চলটা কিন্তু প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে এই জায়গায় এখানে কিন্তু অনেক রকম রেমেডি বা অনেক রকম প্রতিকারের জায়গা তৈরি করার আছে সেখানে গাছপালা এখানে অনেক বেশি পরিমাণে লাগানোর ব্যাপার আছে এখানে ক্রমান্বয়ে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার জন্য এখানে কৃষি জমি বা বসত বাড়ি তৈরি বা চাষযোগ্য জমি তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রতিনিয়ত বাড়ছে আর এই জায়গাগুলো বেড়ে যাওয়ার ফলেই আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনের যে এই যে ম্যানগ্রোভ বরণ্য বা সবুজ গাছের যে আবরণ ছিল সেই আবরণ ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে এখানে আমরা যেমন মরুভূমি অঞ্চলে যে গ্রিন প্রাচীর তৈরি করি অর্থাৎ গাছের যে সীমারেখা তৈরি করার চেষ্টা করা হয় তা সেখানে কি হচ্ছে এই বায়ুটাকে প্রতিরোধ করার জন্য একইভাবে আমাদের এখানে ঘূর্ণিঝড়টাকে প্রতিরোধ করার জন্য আমাদের এখানে কিন্তু বৃক্ষরোপণের প্রয়োজন যেটা কিন্তু অপেক্ষাকৃত কম হচ্ছে তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে আলোচনায় আনতে হবে বা এই ধরনের কিছু মৌখিক প্রশ্ন পরীক্ষায় ধরতে পারে তোমরা এই প্রশ্নগুলো করবে এর পাশাপাশি তোমরা যে প্রকল্পটা তৈরি করছো সেই প্রকল্পটা ভালো করে রিডিং পড়ে যাও এখানে ভালো করে রিডিং পড়ে গেলেই তোমরা বুঝতে পারবে কোথা থেকে কী প্রশ্ন ধরছে তা সেই অরিয়েন্টেড তোমরা উত্তর দিয়ে দিতে পারবে এখানে সবথেকে বড়ো কথা এই প্রকল্পের ক্ষেত্রে মৌখিক প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো সেখানে হচ্ছে তোমরা একটু স্টেডিলি বিষয়টাকে অ্যাটেন্ড করো এখানে কোনো রকম কোনো অসুবিধার জায়গা তৈরি হবে না কারণ তোমাদের বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তিনি অবশ্যই চাইবেন তুমি যাতে করে পুরো নাম্বার পাও সেখানে তোমাকে দুটো প্রশ্নের উত্তর যদি তুমি না বলতে পারো সেখানে আরও দুটো প্রশ্ন হয়তো ধরতে পারেন তোমার মূল কথা হচ্ছে সেখানে পরীক্ষক তোমাকে যতটা সম্ভব নাম্বার দেওয়ার চেষ্টা করবেন সেখানে পজিটিভ ওয়েতে তোমাকে পরীক্ষাটা নেবেন সুতরাং তোমাদের দিক থেকে যে রেসপন্সটা দেওয়ার সেই রেসপন্সটা তোমাদের দিতে হবে অর্থাৎ উত্তরগুলো সঠিকভাবে বলো যদি তোমাদের না জানা থাকে সেখানে পরীক্ষা হলেই বলে দাও যখন ধরলো তারপরে তুমি করলে কি এক মিনিট নষ্ট করে ভাবজি, ভাবজি ভাবজি তারপরে বললে না আমার জানা নেই আমার মতে বলবো যে এখানে তোমাদের এতটা সময় নষ্ট করার কোনো জায়গা নেই কারণ এটা পরীক্ষার হল সেখানে তোমাদের যদি না জানা থাকে আর যদি তোমাদের মাথায় আসছে বলতে পারছো না সেই বিষয়টাও বলো যদি মাথায় এসে যায় তাহলে সেক্ষেত্রে বলে দাও আর না হলে তোমরা যদি তোমাদের পরের প্রশ্ন ধরার জন্য এ করে তাহলে সেখানে তোমরা অ্যাপ্রোচ করো যে বিষয়টা আমরা আমি আর এটা জানা নেই বা আমি এটা পড়ে আসিনি বা দেখে আসিনি তাহলে এই বিষয়টা বলে দাও তাতে কি হবে না পরীক্ষক তখন কি করবেন তোমাকে আরও এক্সট্রা একটা বা দুটো প্রশ্ন তখন আরও ধরতে পারেন যাতে করে তুমি অন্যগুলো বললে সেক্ষেত্রে নাম্বার দিয়ে দেন বন্ধুরা দেখো এই সুন্দরবনের প্রকল্প পার থেকে তোমাদের এই প্রশ্নগুলো ধরতে পারে এর বাইরে তোমাদের সাম্প্রতিক কোনো ইস্যু যদি অ্যাড করা হয় তাহলে সেক্ষেত্রে সেই অংশ থেকেও কিছু প্রশ্ন ধরতে পারে তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাও এর পাশাপাশি দেখো জিও ফান্ডা চ্যানেল তোমাদের সঙ্গে সর্বত্র রয়েছে যদি কোথাও কোনো রকম তোমাদের পরীক্ষা সংক্রান্ত অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সেই অরিয়েন্টেড কিভাবে সাহায্য করা যায় তা বলে দেবো তোমরা অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকো যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং এই ভিডিওটা যদি মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করলে বন্ধুরা উপকার পাবে তাহলে সেক্ষেত্রে বন্ধুদের শেয়ার করতে পারো এবং এই ভিডিও সংক্রান্ত বা ভূগোল সংক্রান্ত অন্য কোনো রকম যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই